খেলা হবে মাঠে মাঠে খেলা হবে মাঠে দেখি 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 সাইজ খেলা হবে এই যে এই দেখেন আর বন্ধুরা শৈল মাছের সাইজ গুলি কি এই কি ও মাই গড আচ্ছা 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 ভয় নাই কাকা একটু দেখা দে আমার দর্শক গুলের আমার দাম বেড়ে গেছে আর কি, যখন তারা ভিডিও দেখে খুশি হয় এখন, তাই নাকি? তাদের নাকি ভিডিও দেখে খুবই ভালো লাগে। এতদিন আমি পাঁচ পাঁচ ঘুরে আজকে ভিডিও করছি, আর এখন এরাই এখন আমার আমাকে খোঁজে ভিডিও করার জন্য, তাই না কাকা? আচ্ছা আচ্ছা, আমরা চলে আসছি, প্রায় চলে আসলাম ঘরের কাছে। এই দেখুন বন্ধুরা, এত বড় একটা বিল, কিন্তু পানি এখন একেবারেই কম হয়ে গেছে, জায়গা জায়গাতে ধান লাগিয়ে দেওয়া হয়েছে। ও বাবা, মাছ আছে রে, মাছ আছে রে, আজকে নেই নেই কাকা, নেই কাকা, কতগুলো পুরি ধরলো কাকা, দেখি দেখি। এই দেখেন, এখনো জাল বাসন দিলাম না, কিন্তু পুটি এতগুলো আসছে, ওইগুলি দিতেই না দিতে হবে। হ্যাঁ, ভরে যাবি, আমি যখন আসি মাছ থাকে না, কিন্তু এখন দেখতে পাচ্ছি মাছ আছে। আজকে আমারও খুব ভালো লাগতেছে, যে বারে আসে আমি শুধু অপমানই হই। ফেলেছি না কাকা, বড় না বড় বড়, খেলা হবে মাঠে মাঠে, খেলা হবে মাঠে, দেখি 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 এই যে খেলা হবে মাঠে, নাজমুল ভাই খেলা হবে মাঠে, দেখছি খেলা হবে মাঠে, এই কি বড় শৈলী চলে যায়। হ্যাঁ, ওইটি তো সর্বোচ্চ একটা বড় শৈল মাছ, কিন্তু যদি চলে যায় আমাদের তো একেবারে সব শেষ। এই যে বন্ধুরা, আমরা এক ট্রেনের মতো পুঁটি মাছ পাইলাম, এই একটা জাল বাসন দিয়েই। আরও আর একটা আছে সামনের দিকে, এখন ওইটা বাসন দেবো। এই পুঁটি মাছগুলো খুবই সুন্দর দেখা যায়, এগুলো আমরা আড়তে 150 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি করে থাকি। প্রতিদিন আমাদের 7-8 মনের মতন পুঁটি মাছই হয়, অন্য অন্য মাছ বাদে। এই পুঁটি মাছটা এবার বিলে একটু বেশি দেখা যাচ্ছে। আমরা চলে আসলাম কথা বলতে বলতে আর একটা গড়া জালের কাছে, দেখি এখানে কীরকম মাছ হয়। মাছ চলে যাবেন না বারোটি, তাই? আচ্ছা, মাছ এইদিকে আমরা এখন ওইখানে রেখে দেবো। ওখানে তো কাকা মাছ আরও আছে, তাই না? ওই জায়গা এইখানে বন্ধুরা মাছ ছিল, কিন্তু আমরা যে একটু লড়াচড়া দিলাম, কিন্তু এর ভাবে ভাবে আমার মনে হচ্ছে মাছ যা ছিল বেরিয়ে চলে গিয়েছে। তারপরে আমরা টান দেবো, দেখি কীরকম মাছ হয়। দেখুন ওদিকে একেবারে শুকিয়ে গিয়েছে। কিছুদিন আগে আমরা ওইখান দিয়ে পেঁচ জাল দিয়ে অনেক বোয়াল সহ অন্য অন্য মাছ ধরছি, কিন্তু এখন একেবারেই শুকিয়ে গেছে। আর কাকা এই দিকে এখন টান ধরলো, দেখি কি হয়। কি কাকা দেখা যাচ্ছে না? এখানে নাকি হালকা পাতলা মাছ আছে, এখানে আসলে বেশি থাকার কথা ছিল ওইখানের চাইতে, কিন্তু এখানেই মাছ কমে গিয়েছে। তারপরেও দেখি এখন টান দিয়ে খেলা হবে মাঠে। ঢালের সাথে শৈল মাছ এসেছিল বন্ধুরা, ওই যে শৈল মাছটা চলে গেল, আমরা যাচ্ছি সামনে আজকে। এখানে আমার মনে হচ্ছে মাছ কম, কিন্তু না, এই যে একটা বড় সাইজের শৈল মাছ। দেখেন বন্ধুরা, কাকা হাত দিয়ে ধরেন, কাকা আপনার হাত দিয়ে একটু ধরেন, যাই থাকো, দেখেন মাছটার সাইজ কি সুন্দর, অসাধারণ না কাকা? এই দেখুন, কাকা আমার নিজের হাত দিয়ে একটা শৈল মাছ ধরলে, এখানে রেখে দেন, রেখে দিলাম, দেখি পুঁটি মাছ হয় কিরকম। এখানে মনে হচ্ছে পুঁটি কম, ও মাই গড, কয়টা শৈল মাছ আছে এখানে বেশি। এই যে দেখি দেখি দেখি, ও মাই গড, শৈলের সাইজগুলি তো আছে সেই সুন্দর, করে যাবেন না এই বড়গুলো। এই যে কাকা আমার হাত দিয়ে বড় শৈল মাছগুলো ধরতেছে, যারা যারা এই মাছগুলো কিনবে, যারা এই মাছগুলো কিনতে চান, তারা আমার কাকার সাথে যোগাযোগ করবেন সরাসরি, আমি ফোন নাম্বারটা নিচে দিয়ে রাখবো, তার সাথে একটু কথা বলবেন, দেখবেন কীরকম লাগে। কাকা মাছ উঠেন আপনি, কী সুন্দর সুন্দর শৈল মাছ এসেছে। আমরা ভেবেছিলাম এখানেও হয়তো বা পুঁটি মাছ আসতে পারে, কিন্তু আমরা আগেই যে লড়াচড়া করেছি এর কারণে মাছ অনেকটা চালাক, তো আপনি তো জানেনই চলে গিয়েছে। আর এইগুলোই ছিল বাকি, দেখি থুই এখানে মাছ আছে ভাই, দিতে না একটু বাঁচতে কষ্ট হবে না, কিন্তু তার সাথে মাছগুলো কী সুন্দর। এই দেখেন বন্ধুরা,
এই মাছগুলো কাকা তো ফেলা দিতে চাইছিল, কাকার আসলে ময়ার শরীর না দয়ার শরীর তা আমি জানি নিয়ে, কিন্তু এর থেকে বেশি মাছ সে মানুষকে প্রতিদিন দিয়ে দেয়, আবার নৌকায় রেখে দেয়। ওগুলো আর কি ভিডিও করে দেখানো হয় না। সকালবেলা একজন অনেকগুলো মাছ নিয়ে গেছে, এই যে এই পারে আইসি, ওই মাছটা কি পড়ে গেছে নাকি? এই দেখেন আর বন্ধুরা শৈল মাছের সাইজগুলি কি, এই কি এই মাছের সাইজ দেখে আমার আসলে পরাণ জড়িয়ে যায়। আর আমি এখন মাছটা রেখে দিলাম, ওখানে মানুষ আছে অনেকেই মাছ চায় আমাদের কাছে। এই দেখেন বন্ধুরা এখানে কি পরিমাণের মাছ আছে। ও মাই গড, আচ্ছা 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 ভয় নাই কাকা, একটু দেখা দিই আমার দর্শকগুলের। এই দেখেন বন্ধুরা এখানে কি পরিমাণের মাছ আছে, কিন্তু ওদিকেও আছে, সবগুলো আসলে দেখানো সম্ভব না আপনাদের, তাও একটু উঁচু করে দেখিয়ে দিলাম। এখানে হয়তো বা এখন তো মাছ আসে না, এর আগে আরও একটা টান দেওয়া হয়েছিল, সেই টানের মাছে এতগুলো আসছে। বন্ধুরা রেখে দেন কাকা, দেখানো লাগবেন না, মাছ নিয়ে আসো, মাছ নিয়ে আসো। এই আমরা মাছ নিয়ে যাচ্ছি, নিতাকে দেব, আর কাকা যাচ্ছে ওই গড়া জালের ওখানে, একটু রশি ছুটি গিয়েছে ওখানে, ভালোভাবে একটু বেঁধে দিতে যাচ্ছে। কাকা যাক, দেখি আপনাদের নিতার সাথে আজকে পরিচয় করে দেব, দেখিয়ে দেই নিতাকে। হামুক থাকলে আর বাসা লাগবে না, অমনিতেই দিয়ে দেয় উনি, এমনিতেই নিয়ে যাক, এমনি নিবি নিয়ে না। এখন আমরা এই মাছগুলো বেছে দেব ওনাকে, এই যে ওনা উনি আমাদের মাছ নিতে আসছে। এ মামা আসেন, বাইরে আসেন, মাছ নিতে আসছে, একটু দেখেন, বাইরে আসেন। এই মাছগুলো এখন আমরা বেছেই দিই আর কি, এখন যেহেতু নিতেই আসছে একটু ভদ্রতার সাথে তো দিতে হবে। কি ব্যাগ, কি আপনি ব্যাগ পাড়া দিয়ে কি ধরেন, মাছ না লাগবে তার জন্য? না না, আপনি ব্যাগ কিনবেন নিয়ে যান, ব্যাগ টেকার পাড়া কাম নয়, সমস্যা নাই। এই যে আমরা আজকে এই নিতাকে মাছ দিচ্ছি, উনি আমাদের একটা নিতা বললেই চলে, এখানে আসে মাঝে মাঝে আমাদের থেকে মাছ নিয়ে যায়। কিছু বলবেন নাকি আপনি, লজ্জা করে মাছ নিতে চান, এই যে পাওয়া গেল আমাদের ভিডিও কিনতে করে চলে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে, খুশি মনে দিচ্ছে তো মাছ না, উনির প্রতি সাপ্তাহিক তরকারি আমরা মাছ দেবো, খুশি মনে, খুশি মনে আমরা উনির বিলটাও দিয়ে যাই বাড়ি, পাওয়া যায় না, হ্যাঁ খুশি মনে, যা হবে সবই খুশি মনে, খুশি মনে আমরা ওনাকে সব কিছু দিয়ে দেবো। আমাদের মাছগুলো একেবারে পরিষ্কার করা হয়ে গেল, মাছগুলো বাছা হয়ে গেল, এখন আমাদের নিতার মাছগুলো ব্যাগে দিয়ে দেওয়া হচ্ছে, দেখি কতগুলো মাছ হয়। এই দেখেন কতগুলো মাছ সবই নিয়ে যাচ্ছে, আমরা দিয়ে দিছি, উনি খুশি মানে আমরা খুশি। মাছগুলো দেওয়ার পরে আমরা নিতার সাথে একটু কথা বলবো, না না আমরা খুশি মানে মাছগুলো দিচ্ছি, তাই তো মাছগুলো আমরা এখন নিতাকে খুশি মনে দিয়ে দিলাম, তারপর নিতার সাথে আমরা একটু কথা বলবো। এই যে আমরা নিতাকে এতগুলো মাছ দিয়ে দিলাম, নিতা খাবে আর আমাদের নামে দোয়া করে দেবে। নিতা সাহেব আপনি কি, আচ্ছা আপনি কি খুশি তাই বলেন? 100 বার খুশি, খুশি না? আমাদের নিতা খুশি মানে আমাদের এখানকার সবাই খুশি, আমরাও খুশি, বুঝতে পারছেন? ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।